অভিনব কায়দায় বাংলা নববর্ষকে স্বাগত জানালেন বাঁকুড়ার বিষ্ণুপুর পৌর শহরের যুবক সদানন্দ গড়াই। এদিন তিনি বিষ্ণুপুর পুরসভার যমুনা বাঁধে 1429টি ডুব দিয়ে বাংলার নতুন বছরকে স্বাগত জানালেন। এটাই তার প্রথম নয়, প্রতি বছর ইংরেজি নববর্ষে একইভাবে জলে ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। এই নববর্ষকে স্বাগত জানানোর সঙ্গী থাক এই নববর্ষকে স্বাগত জানানোর সাক্ষী থাকতে বিষ্ণুপুর পৌর শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ যমুনার বাঁধ এলাকায় ভিড় জমিয়েছিলেন। ওই এলাকায় প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সদানন্দ গড়াই জানান, নববর্ষকে এভাবে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। আমি চাই যে সকলেই এই খেলাধুলার মাধ্যমে থাকুক, সুইমিংটা করুক। সুইমিংটা করলে মন সব ভালো থাকবে। এখন তো সাঁতার এমনি উঠে গেছে, খেলাধুলা উঠে গেছে, এখন সুইমিং করুক। সুইমিং করলে শরীর সুস্থ থাকবে। আর আমি চাইছি সাতটা বাঁধই যেমন সংস্কার হয় লাল বাঁধের মতন। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা। অভিনব কায়দায় বাংলা নববর্ষকে স্বাগত জানালেন বাঁকুড়ার বিষ্ণুপুর পৌর শহরের যুবক সদানন্দ গড়াই। এদিন তিনি বিষ্ণুপুর পুরসভার যমুনা বাঁধে 1429টি ডুব দিয়ে বাংলার নতুন বছরকে স্বাগত জানালেন। এটাই তার প্রথম নয়, প্রতি বছর ইংরেজি নববর্ষে একইভাবে জলে ডুব দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। এই নববর্ষকে স্বাগত জানানোর সঙ্গী থাক এই নববর্ষকে স্বাগত জানানোর সাক্ষী থাকতে বিষ্ণুপুর পৌর শহরের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ যমুনার বাঁধ এলাকায় ভিড় জমিয়েছিলেন। ওই এলাকায় প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সদানন্দ গড়াই জানান, নববর্ষকে এভাবে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। আমি চাই যে সকলেই এই খেলাধুলার মাধ্যমে থাকুক, সুইমিংটা করুক। সুইমিংটা করলে মন সব ভালো থাকবে। এখন তো সাঁতার এমনি উঠে গেছে, খেলাধুলা উঠে গেছে, এখন সুইমিং করুক। সুইমিং করলে শরীর সুস্থ থাকবে। আর আমি চাইছি সাতটা বাঁধই যেমন সংস্কার হয় লাল বাঁধের মতন। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।